অবসান ঘটতে যাচ্ছে কানাডিয়ান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফির সাংসারিক জীবন। আজ 2 আগস্ট 2023 প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই ঘোষণা দিয়েছেন এবং তিনি তার ইনস্টাগ্রামে এই ঘোষণাটি দিয়েছেন এবং তিনি বলেছেন যে তার এবং তার সন্তানদের এবং তাদের প্রাইভেসির জন্য এর বেশি কিছু আর তিনি বলতে চাচ্ছেন না। তো এটি আসলে ঠিক এই মুহূর্তেরই খবর এবং এটি অবাক করা বিষয়, কারণ এই বিষয় সম্বন্ধে আসলে মানুষের আগে থেকে কোনো, সাধারণ মানুষের আগে থেকে কোনো ধারণা ছিল না যে এই ধরনের একটি বিষয় ঘটতে পারে, কিন্তু এই বিষয়টি ঘটে গিয়েছে। তো এ নিয়ে ব্যাপক জল্পনা কল্পনা আলোচনা মাত্র শুরু হলো, কারণ মানুষের ধারণার বাইরের এই কাজটি হয়েছে। তো দেখা যাক কী হয়, আমরাও এখন পর্যন্ত আসলে জানি না যে কেন এই ধরনের বিচ্ছেদ হলো বা কি, কোনো আভাস পাওয়া যায়নি কোথাও থেকে। তাদের 18 বছরের সংসার, তাদের 3টি সন্তান এবং তাদের নিয়ে সকল সুখে শান্তিতেই তারা ছিল, কিন্তু সেই সুখের ব্যাঘাত কেন ঘটল সেই জিনিসটা আসলে এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি এবং জানতে হয়তো সময় লাগবে বা জানা যাবে। তবে এই বিষয়ে আসলে মানুষকে বেশি আগ্রহী হতে অনুরোধ করেছেন জাস্টিন ট্রুডো, কারণ তার 3টি বাচ্চা রয়েছে এবং তাদের এই ধরনের একটি অবস্থা থেকে তিনি মানুষের কাছ থেকে একটু হয়তো দূরেই থাকবেন। কারণ আপনারা জানেন যে কানাডার ইকোনমিক অবস্থা এই মুহূর্তে অতটা ভালো নেই, নানা ধরনের প্রেশারের মধ্যে আছেন জাস্টিন ট্রুডো। তিনি এখন মূল্যস্ফীতি অনেক বেশি, ব্যাংকের ইন্টারেস্ট রেট অনেক অনেক বেশি, তো যার ফলে মানুষেরও নাভিশ্বাস এবং আগামী নির্বাচনে জাস্টিন ট্রুডোর ক্ষমতায় আসা নিয়েও সন্দেহ রয়েছে, যথেষ্ট পরিমাণে সন্দেহ রয়েছে। এবং তো এই ধরনের একটি সময়ে তার স্ত্রীর সাথে তার সংসারের বিচ্ছেদ ঘটা, সেটা অন্য ধরনের কিছু সিগনিফিকেন্ট কিন্তু হতেও পারে। তো দেখা যাক কী হয় ভবিষ্যতে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।